কিছু এমন একজন মানুষ যাকে যত দেখি ততই মুগ্ধ হই তিনি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন দেশের বাইরে আমি তার কাজ তার জনপ্রিয়তা কাছে থেকে দেখেছি সেই মানুষটি আমাদের আজকের অতিথি আমাদের দেশের ফ্যাশন আইকন মাহিন খান বিখ্যাত ফ্যাশন ডিজাইনার খুব ভালো লাগছে আপা আমরা রূপান্তরে আবার বসলাম থ্যাংক ইউ রূপান্তরকে অনেক ধন্যবাদ তোমাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে আমরা কিছু তোমার গল্প শুনবো তোমার জীবনের গল্প প্লাস তোমার কাজ আমি একটা জিনিস জানতে চাই মানে আমার দর্শকরা যেটা মাঝে মাঝে আমাদেরকে প্রশ্ন করে ফ্যাশন নিয়ে যে ফ্যাশন কি আমাদের প্রভাবিত করে নাকি আমার কালচার ফ্যাশনকে প্রভাবিত করে তোমার কাছে কোনটা মনে হয় দুটোই অ্যাকচুয়ালি ব্রিজ একটা সেতু আচ্ছা ফ্যাশন ছাড়া কালচার কালচার ছাড়া ফ্যাশন দুটা এক মিশ্রণে সুন্দর একটা ম্যারেজ দরকার কারণ আমাদের কালচারকে ভুলে যেয়ে ফ্যাশনটা করা উচিত না আবার ফ্যাশন ছাড়াও তো জীবন জীবনে আমরা কিছুই করতে পারি না আমাদের উইল নিড টু লুক নাইস তবে এখন ডিজিটাল ওয়ার্ল্ড আমাদের দেশেও ডিজিটালি আমরা এগিয়ে যাচ্ছি প্রতিনিয়ত আমরা ইনফরমেশন পাচ্ছি পৃথিবী ছোট হয়ে যাচ্ছে সেটাও আমাদেরকে প্রভাবিত করে কারণ আমাদের তো গ্লোবাল ওয়ার্ল্ড আমরা সবাই গ্লোবাল সিটিজেন ফ্যাশনও সেরকমই তবে আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের কালচারটা খুবই স্ট্রং আমাদের ট্রেডিশনটা খুবই স্ট্রং সেটাকে আমাদের মনে রাখতে হবে যাতে করে সেটা হারিয়ে না যায় তুমি যখন কাজ করো তুমি তো আমাদের যুগের উপযোগী ফ্যাশন নিয়ে কাজ করছো তারপর দেশজ সংস্কৃতিও সাথে রেখেছ হ্যাঁ তো এই দুটো নিয়ে কাজ করার সময় তোমার কাছে কোনটাকে বেশি প্রাধান্য দিতে ইচ্ছে করে কোয়ালিটি নাকি কোয়ান্টিটি অবশ্যই কোয়ালিটি আমার অর্গানাইজেশনটা ছোট তবে আমরা মায়াসির আমরা এখন এক্সপোর্টের জন্য বিভিন্ন ট্রেড শো তে আমরা পার্টিসিপেট করছি আশা করব যে একটা রেজাল্ট আসবে একবারে তো হয় না অনেকবার চেষ্টা করে করে তারপরে একটা রেজাল্ট আসে আমাদের দেশে আই হ্যাড দ্য অপরচুনিটি টু ওয়ার্ক ইন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন একটা প্রতিষ্ঠান আরঙে আমি অনেক বছর কাজ করেছি এবং সেখান থেকে আসলে আমার একটা বড় শিক্ষার একটা জায়গা হয়ে গেছিলো একটা বড় ক্যানভাস যেখানে আমি আমাদের দেশের হারিয়ে যাওয়া অনেক শিল্পকে আমরা আবার রিভাইভ করতে পেরেছিলাম আমরা কারুশিল্পীদের সাথে কাজ করতে পেরেছিলাম সেটা আমার একটা বড় এক্সপিরিয়েন্স তো সেটাকে ধরেই আমি কাজটা আমার এগিয়ে যাচ্ছে এবং আমি কখনোই ভাবতে পারি না যে আমাদের গ্রাসরুট উইমেনদেরকে ছেড়ে আমি নিজে একটা অন্যরকম কোনো কাজ করবো টোটালি অটোমেটেড কারণ আমাদের দেশের যে স্কিল আছে যে আমাদের গ্রাম বাংলার মেয়েরা যেটা করতে পারে সেটা কিন্তু একদম ইউনিক এবং অন্যরকম খুবই আমি মনে করি যে অনেক পোটেন্সিয়াল আছে তাদেরকে একটা কর্মসংস্থান দেবার না পা এই যে একটা লম্বা সময় সেই কবে শুরু করেছিলে মায়াসির হ্যাঁ এখন পর্যন্ত কাজ করে যাচ্ছ দাপটের সাথে আমার বলতেই হয় কিন্তু এই যে জার্নিটা এই জার্নিটা করতে গিয়ে কখনো কোনো ঘোড়োতরো বাধার সম্মুখীন হয়েছে কিনা অবশ্যই অনেক বাধার সম্মুখীন আমি হয়েছি অনেক জীবনে ফেল যদি না করি তাহলে তো মানুষ শিখবেই কিভাবে এভরি ফেইল ইজ এ পিলার অফ সাকসেস এবং সেভাবে দরকার হ্যাঁ দুটেই দরকার না হলে কিন্তু মানুষ ইভলভ হয় না চেঞ্জ করে না নিজেকে তো সেভাবে আমিও চেঞ্জ করার চেষ্টা করছি আমি এখনো মনে করি সব সময় নতুন কিছু শিখব নতুন কিছু উপহার দেব মানুষকে কারণ যদি থেমে যায় এবং মনে করি যে আমি সব জানি কিংবা আমারটাই রাইট ওয়ে তাহলে কিন্তু মানুষ আগাতে পারবে না তো সেভাবেই আমরা কাজ করে যাব এবং আমাদের যে কর্মকাজের যে পরিসর কিংবা যে স্টাইল অফ ওয়ার্ক সেটা হচ্ছে যে হ্যান্ডমেড হ্যান্ড প্রডিউসড কারুশিল্পীদের হাতের ছোঁয়ায় সে কাজটা তৈরি হয়ে থাকে দেশজ এবং আমাদের ইন্ডিজিনাস এবং আমাদের ডিএনএ অফ ডিজাইন আমাদের দেশের একটা ডিএনএ আছে প্রত্যেকটা জিনিসের ল্যাঙ্গুয়েজ যেরকম জিওগ্রাফিক্যাল আইডেন্টি আছে আমাদের নকশার মধ্যেও কিন্তু একটা ডিএনএ আছে সেই জিনিসটাকে কিন্তু আমাদেরকে এটাকে আরো প্রমোট করতে হবে এটাকে আরো তুলে ধরতে হবে মানুষের কাছে দেশে বিদেশে নিজেদের দেশেই কিন্তু আমরা এখনো আরো অনেক কিছু করতে পারি যেটা উইল কাইন্ড অফ এডুকেট आवर অডিয়েন্স যেটা আমাদের ট্রেডিশন এটা আমাদের নকশা এটা আমাদের কি বলবো আমাদের কালচার যেটাকে আমরা সুন্দর মডার্ন বেথেও আমরা সেটাকে প্রেজেন্ট করতে পারি তো আমি তো দেশের বাইরে গিয়েছি তোমার সাথে তখন আমাদের চ্যানেলের মিডিয়া পার্টনার ছিল তো ওখানে তোমার যে জনপ্রিয়তা মানে স্টেজে ওঠার পর হাততালি আর হাততালি যেভাবে ওরা অভিনন্দন জানিয়েছে এটা একদম দেখার মতো ছিল আমার কিন্তু মানে অসম্ভব গর্বে বুকটা ভরে গেছে লন্ডনে আসলে আছে তোমার কখনো পপুলারিটির জন্য কখনোই আমি কাজ করি না সবসময় আমার সাথে যারা কাজ করে আমার কলিগস আমার ইন্ডাস্ট্রির যে আমাদের ইউনো ফ্রেন্ডস অফ বাংলাদেশি ডিজাইন ইন্ডাস্ট্রি আমি মনে করি যে আমাদের অনেক কিছু করার আছে সবাই একত্রিতভাবে যখন আমরা কাজ করব। অনেক সুন্দর হবে সেই কাজটা ভীষণ হ্যা ভীষণ ফিল রাইভেলারি থাকা উচিত না জেলেসি থাকা উচিত না এক একজনের কাজের ধরনই আলাদা এবং সেটাকে আরও সেটাকে হন করতে হবে গ্রহণ করতে হবে নার্চার করতে হবে তাহলে কিন্তু প্রত্যেকটা ডিজাইনার একটা নিজস্বতা তাদের মধ্যে থাকে এবং দে ক্যান রিয়েলি ডিভেলপেড সেভাবে আমরা লন্ডনে গিয়েছি আরও অনেক দেশে আমরা যাই এবং আমাদের দেশকে তুলে ধরি বিদেশে আমি মনে করি আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর কাজ হয় কিন্তু সেটাকে আমরা মানে প্যাকেজটাকে সুন্দর করে তুলে ধরতে পারি না আমাদের গল্পটাকে তুলে ধরতে পারি না আরও আমার মনে হয় সেটার উপরে কাজ করা উচিত এবং যদি পুরো একটা টিমের মধ্যে দিয়ে আমরা সেই কাজটা করি কারণ গল্পটাই আসল আমাদের যে পোশাক শিল্প স্বাধীনতার আগে ষাটের দশকে যারা স্টাইলিশ মহিলা ছিলেন তার একটা বিপ্লব ঘটিয়েছেন তার মধ্যে আমি একজনের নাম বলতে পারি তিনি হচ্ছেন শিলু আবেদ তো তার কথা একটু শুনব তোমার কাছে আমার মার আমার মেন্টার আমার জীবনে আমি যতটুকু শিখেছি কিংবা করতে পেরেছি আজকেও করার চেষ্টা করছি লিডারশিপ পেয়েছি ওনার থেকেই শিক্ষা ইন্সপিরেশন সব কিছুই ওনার কাছ থেকেই আমার পাওয়া উনি অসাধারণ একজন মানুষ ছিলেন আমি ওনার কি বলবো একদম কাছে আসতে পারি না কারণ ওনার যে মনোভাব ওনার যে ভালোবাসা ওনার যে এমপেথি মানুষের জন্য সবার কাছেই উনি সুন্দর গ্রহণযোগ্যতা পেয়েছিলেন আমার মার একটা ছোট প্রতিষ্ঠান ছিল জয়া কারুশিল্পীদের নিয়ে কাজ করেছেন ষাটের দশক থেকে উনি সেটা আশির দশক পর্যন্ত উনি চালিয়ে গেছেন ওনার অনেকগুলো দোকান ছিল বাংলাদেশে তখন ছোট ছোট বুটিক হতো অত বড় কিছু ছিল না তবুও উনি ওনার মতো করে কাজ করেছেন পরবর্তীতে উনি আরঙের অ্যাডভাইজার হন এবং দীর্ঘদিন আরঙের সাথে কাজ হ্যাঁ এবং উনি অনেক খুব ন্যাচুরালি ওনার স্টাইলটা এসে যেত ওনার মধ্যে মানে আজকাল যে আমাদের কত কিছু দেখতে হয় যে মানে সাজব কিভাবে চুলটা কিরকম হবে উনি ন্যাচারালি ওনার ভিতর থেকে সেই শি ওয়াজ গিফটেড ইন দ্যাট ওয়ে খুব হ্যাঁ উনি খুবই প্রাণবন্ত একজন মানুষ ছিলেন আমি যতটুকু শুনেছি ওনার যে গহনার কালেকশন হ্যাঁ হ্যাঁ সেটা নাকি অনেক হ্যাঁ উনি রূপার গহনেই বেশি পড়তে হ্যাঁ এবং অ্যান্টিক ওল্ড পিসেস ওনার অনেক আছে উনি খুব পছন্দ করতেন যে আমাদের দেশীয় এটা একদম গ্রাম বাংলায় তৈরি হয় কিংবা আমাদের ট্রাইবেল এরিয়াতে যেগুলো তৈরি হতো সেগুলোর কালেকশন উনি করেছেন সেটা এখন আমার কাছেও আছে কিছু আমি খুব যত্নের সাথে সেটা রাখি তবে মার মতো আরো অনেক আমার মনে হয় যে ভবিষ্যতে যদি অনেক শিলু আবেদ হতো তাহলে আমাদের দেশের আহ এই কারুশিল্পীদেরকে ঘিরে যে আমাদের কাজটা সেটা আরো সুন্দরভাবে করা যেত বাংলাদেশ ফ্যাশন নিয়ে কতটুকু এগুলো পঞ্চাশ বছর হতে চলছে আমাদের দেশে জন্মদিন কিছু দিনের মধ্যেই হবে আচ্ছা আমি মনে করি আমরা অনেক এগিয়ে গিয়েছি আমাদের কারুশিল্পীদের অনেক মানে স্কিল লেভেল অনেক বেড়েছে তবে একটা যেখানে আমরা পিছিয়ে আছি সেটা হচ্ছে যে জিনিসটাকে আমাদেরকে এভাবে তুলে ধরতে হবে যাতে করে আমরা একটা কোয়ালিটি একটা মেনটেন করে এবং আমাদের আর এন ডি টা খুব প্রয়োজন যে দেশের বাইরেও কিভাবে মানুষ আমাদের জিনিসটাকে করতে পারে কিংবা ব্যবহার করতে পারে সেটার উপরে যদি আমরা একটু আর এন ডি করি তাহলে আমরা কিন্তু আমাদের আর সেক্টরের মতো আমাদের কারুশিল্পীদের কাজও এক্সপোর্ট করতে পারবো ব্ল্যাক কালার তুমি আজকে ব্ল্যাক পরেছ হ্যাঁ সাথে ফ্যাশন এবং স্টাইলের কোথায় যেন একটা সম্পর্ক আছে তোমার কি মনে হয় ব্ল্যাক সাথে অনেক কিছু ব্যবহার করা যায় ইজিলি

আসলে আমি সেভাবে নিজেকে ওভাবে সাকসেসফুল সবসময় মনে করি না তবে যতটুকু আমরা সাফল্য পেয়েছি আমাদের জীবনে আমি মনে করি আল্লাহর কাছে সেটার জন্য আমি অনেক কৃতজ্ঞ আরও অনেক কিছু করার আছে মাহিন খান আমি অনেক সময় মানুষ আমার নাম এটা কিংবা আমি মাহিন খান মনেই করি না নিজেকে তো যদি আমরা সবাই মিলে বাংলাদেশের জন্য কিছু একটা রেখে যেতে পারি একটা লেগেসি রেখে যেতে পারি যে আমরা এই কজন মিলে আমরা একসাথে কাজ করেছি এবং বাংলাদেশের এই ডিজাইনকে আমরা তুলে ধরতে পেরেছি একটা পর্যায়ে নিয়ে যেতে পেরেছি সেটাই আমার মনে হয় সবথেকে বড় সার্থকতা যে কোনো একটা মানুষের ফ্যাশনের মধ্য দিয়ে তার ব্যক্তিত্বের প্রতিফলনটা ঘটে সেটা হতে পারে উচ্চবিত্ত হতে পারে মধ্যবিত্ত হতে পারে নিম্নবিত্ত কারণ সবার ক্ষমতা একরকম না বাট স্টাইল করাটা কিন্তু ডিপেন্ড করে একটা কটন শাড়ির মধ্যেও কিন্তু একটা স্টাইল আনা যায় তুমি কি মনে করো আমি মনে করি ফ্যাশনের সাথে টাকার অঙ্কের কোনো মিল নেই ফ্যাশন সবারই এভরিবডি হ্যাজ রাইট টু ডু ফ্যাশন স্টাইল সবার করার একটা ক্ষমতা আছে এবং করতে পারেও মানুষ সুতির শাড়ি খুব একটা সিম্পল কাপড় পরেও সেটাকে স্টেটমেন্ট আনা যেতে পারে খুব সহজেই সেটা যে পরে আছে তার সেই ঢং কিংবা তার সাথে কি পড়ছে আমি মনে করি ন্যাচারাল জিনিস দিয়ে যখন আমরা একটা গহনা পড়ি সেটা তামা হতে পারে পিতল হতে পারে সোনা মানেই যে অনেক সুন্দর জিনিস তা না আমরা অনেক সময় ড্রাই ফ্লাওয়ার্স দিয়েও কাজ করে থাকি মাটির গহনা পরেও অনেক কিছু সুন্দরভাবে মানুষ নিজস্ব ব্যাপার রাইট বাই লেস চুজ ইট লাস্ট এই কথাটা কতখানি ইম্পর্টেন্ট এই কথাটা যে মানে আজকে আমাদের যে এনভায়রনমেন্টাল আমরা যে পলিউট করছি এবং ডিসপোজেবল কাপড় পরছি মানে দ্য গার্মেন্ট ইন্ডাস্ট্রি সেভেন্টি পার্সেন্ট পলিউটার অফ দা ওয়ার্ল্ড তো আমরা যদি কম কাপড় কিনতাম টেকসই কাপড় কিনতাম পরিবেশ বান্ধব কাপড় কিনতাম তাহলে কিন্তু আমাদের দেশের যে এই পলিউশন হতো না আমাদের ড্রেন আমাদের রিভার্স আমাদের ওয়াটারওয়েজ সব পলিউটেড হয়ে যাচ্ছে আমাদের ধানি জমি নষ্ট হয়ে যাচ্ছে এটার একটাই কারণ হচ্ছে যে আমরা এত বেশি প্রডিউস করি এত বেশি ডাই কেমিক্যালস আমাদের এনভায়রনমেন্টকে নষ্ট করে দিচ্ছে যে টেকসই কাপড়টি হচ্ছে ফিউচার অফ ফ্যাশান ট্রিসেমি ফ্যাশন উইক তার আগে আমরা দেখেছি খাদি ফেস্টিভ্যাল এই যে প্রতি বছর তোমরা আয়োজন করো এই অনুষ্ঠানটির এটা খুবই জনপ্রিয় তো এবছর ফ্যাশন ফ্যাশন কাছ থেকে শুনবো আমার দর্শকদেরকে নিশ্চয়ই আমাদের বাংলাদেশ ফ্যাশন উইক এটা আমাদের দেশের জন ডিজাইনার এটাতে পার্টিসিপেট করছে আর বাইরের নয় জন তো আমরা দেশীয়ভাবে দেশীয় পণ্য দেশীয় কাপড় দিয়ে তৈরি করছে আমাদের কালেকশনগুলো আমি আশা করব যে আমাদের যারা আসবেন আমাদের যারা আসতে না পারবেন সোশ্যাল মিডিয়াতে আমরা থাকবো আমাদের উপস্থিতি থাকবে এবং আমি খুবই আশাবাদী যে এবারের গুলো খুব সুন্দর হবে সবাই উপভোগ করবে বাংলাদেশের তৈরি বাংলাদেশের আমাদের যে নিজস্ব তাঁত শিল্প আছে আমাদের নিজস্ব বয়ন শিল্প আছে সেগুলোকে আমরা ব্যবহার করছি প্রিন্ট এমব্রয়ডারি সবই আমাদের দেশের তৈরি মানে একদমই দেশীয়ভাবে পুরো শোয়ের কালেকশনটা তৈরি হচ্ছে আমি খুবই আশাবাদী যে আমরা একটা ভালো কিছু উপহার দিতে পারবো এখন আমি বাংলাদেশের ফ্যাশন আইকনের সামনে বসে আছি এবং তার কাছে আমার একটা প্রশ্ন একই রকম আমাদের রূপান্তরে যখন তুমি এসেছিলে এমনই ছিলে আজকেও এসেছ এমনই আছো কোনো চেঞ্জ নেই এটা রহস্যটা বড় আমার কোনো ওরকম রহস্য নেই একজন মানুষ কখনো চায় খেয়ে যাচ্ছে চায়ের পর চা আমি মিষ্টি খুবই আমার একটা প্রিয় জিনিস মিষ্টি খেয়ে ফেলি চকলেট খেয়ে ফেলি আমার মনে হয় যে সবার একটু হেলদি লাইফস্টাইল একটু এক্সারসাইজ একটু ভালো খাবার

ডিভেলপমেন্ট পিপলস রাইটস আমার ছেলের বয়স পনেরো এখনও স্কুলে ক্লাস নাইনে পড়ছে জানি নাও কি হবে তবে মনে হয় না ওদের মধ্যে কারো ইচ্ছা আছে আমাদের এই ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে কাজ করার তবে আশা করবো যে একটা লেগেসি রেখে যেতে পারি যে আমার মতো আরও ভবিষ্যতে ডিজাইনাররা দেশীয়ভাবে কাজ করবে দেশকে তুলে ধরবে দেশের কথা ভাববে সেটাই আমার মনে হয় যে একটা বড় একটা রেখে যাওয়ার একটা বড় জায়গা আসলে দর্শকদেরকে আমার একটা কথা বলতেই হয় কারণ আমি যতটুকু জানি যতটুকু তোমাকে চিনি কাছে থেকে মাহিন খান শুধু একজন ফ্যাশন ডিজাইনার নন তিনি একজন অত্যন্ত ভালো মা এবং যার ঘরে তার জন্ম হ্যাঁ তিনিও কিন্তু অত্যন্ত ভালো একজন মা তিনি আছেন ছিলেন থাকবেন আমাদের অনুষ্ঠানে আসার জন্য চ্যানেলের পক্ষ থেকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার অনেক ধন্যবাদ বিশেষ করে পুনমকে পুনম আমাদের একজন একজন অতি ভালোবাসার মানুষ পুনম ডাকলে আসবো না এটা হতেই পারে না থ্যাংক ইউ পুনমস টপা হ্যাঁ অনেক আশীর্বাদ ধন্য অনেক ভালো লাগছে আমরা একসাথে একটা আড্ডা করলাম অনেক দিন পর মাইিন আপা কিন্তু খুব সুইট যারা কাছে থেকে তাকে চেনে বা দেখেছে মিশেছে তারা বুঝবে যে কতটুকু ডাউন টু আর্থ আমাদের আজকের অতিথি কেমন লাগলো আমাদের আজকের অনুষ্ঠান প্রতি বছর বাংলাদেশে খাদি ফেস্টিভ্যাল হয় ফ্যাশন উইক হয় এই যে অনুষ্ঠানগুলো এগুলো আমাদেরকে ইন্সপায়ার করে আমরা ইন্সপিরেশন পাই আমাদের মধ্যে কিন্তু সবাই ফ্যাশনের একটা ট্রেন্ড অনুকরণ করতে চাই অনুসরণ করতে চাই তারপরও নিজস্ব যেটা স্টাইল সেটাও কিন্তু আপনি ফলো করতে পারেন সেটাই বা কম কি অনেক ভালো থাকবেন